ডিবির জিজ্ঞাসাবাদে জানা গেল বাড়ি ছাড়া কিছুই নেই মুসা বিন শমশেরের। উল্টো প্রতারণার দায়ে মামলা করবেন আব্দুল কাদেরের বিরুদ্ধে। তবে 10 কোটি টাকার লেনদেনও রয়েছে আব্দুল কাদের ও মুসা বিন শমশেরের মধ্যে। সচিব পরিচয় দেয়া প্রতারক আব্দুল কাদেরের সঙ্গে সংশ্লিষ্টতা রয়েছে মুসা বিন শমশেরের, এমন অভিযোগ থেকেই ডিবির কার্যালয়ে ডেকে পাঠানো হয় ধনকুবির মুসা বিন শমশেরকে। দীর্ঘ 3.5 ঘন্টার জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসলো নানান রকম গুরুত্বপূর্ণ তথ্য। এ সময়ে সপরিবারে হাজির হয়েছিলেন মুসা বিন শমশের। এর আগে গতদিনে ডাকা হলেও মুসা বিন শমশেরের ছেলে এসে সেখানে উপস্থিত হয়েছিলেন, কিন্তু প্রয়োজনীয় তথ্য দিতে না পারায় এবার আবারও নতুন করে ডিবি অফিসে তলব পড়ল মুসা বিন শমশেরের। তারই ধারাবাহিকতায় সপরিবারে ডিবির অফিসে হাজির হন মুসা বিন শমশের। এ সময় কর্মকর্তা জানান, প্রতারক আব্দুল কাদের এবং মুসা বিন শমশেরের মধ্যে কোটি টাকা লেনদেনের সম্পর্ক রয়েছে। মূলত এই লেনদেনের বিষয়টি জানতেই ডাকা হয়েছে আলোচিত এই ধনবীর মুসা বিন শমশেরকে। এ সময় কাদের মাঝি এবং মুসা বিন শমশেরের সপরিবার সহ মুখোমুখি বৈঠক অনুষ্ঠিত হয় ডিবির কার্যালয়ে। দীর্ঘ 3.5 থেকে 6.5 পর্যন্ত চলে এই জিজ্ঞাসাবাদ। এ সময় ধনকুবির শমশের জানায়, সে নিজেও কাদের মাঝির প্রতারণায় শিকার। এরপরই ডিবির পক্ষ থেকে বক্তব্য রাখে হারুনুর রশিদ। তিনি বলেছেন, মুসা বিন সম্পর্কে নানান বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এ সময় কাদের মাঝির সঙ্গে যে তার একটি সংশ্লিষ্টতা রয়েছে, সেখানে মুসা বিন শমশের কাদের মাঝিকে 10 কোটি টাকা দিয়েছিলেন এবং তারই প্রেক্ষিতে পরবর্তী মাসে আবারও তাকে 10 কোটি টাকা ফিরিয়ে দেয়া হবে বলে এ ধরনের একটি চুক্তিবদ্ধ ছিলেন তারা। অর্থাৎ প্রতারক কাদেরকে 10 কোটি টাকা দেওয়ার বিনিময়ে প্রতি মাসেই তাকে আরও 10 কোটি করে টাকা দেয়া হবে বলে তাদের মধ্যে একটি চুক্তি ছিল। কিন্তু বর্তমানে কাদের মাঝির বিরুদ্ধে সে নিজেই প্রতারণার মামলা দায়ের করতে চাচ্ছেন। এ সময় ডিবি কর্মকর্তা জয়েন্ট কমিশনার হারুনুর রশিদ জানায়, মুসা বিন শমশেরের টাঙ্গাইলে 17,000 একর জমি এবং গাজীপুরে 1,000 একর জমি রয়েছে। সেই সঙ্গে সুইস ব্যাংকে যে আরও $82 মিলিয়ন কথা বলা হয়েছে, এই তথ্যগুলো তার কাছে পরিপূর্ণ ভুয়া বলে মনে হচ্ছে। তবে কাদের মাঝির সঙ্গে মুসা বিন শমশেরের কী সম্পর্ক সেটা এখনও পর্যন্ত পরিষ্কার করেননি। এ সময় তাদের কথাগুলো অর্থহীন বলে তার কাছে মনে হয়েছে। পরবর্তীতে তদন্তের মাধ্যমে খুঁটিনাটি বিষয়গুলো খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন ডিবি কর্মকর্তা। সর্বশেষ মুসা বিন শমশের গণমাধ্যমের সঙ্গে কথা বলেই বেরিয়ে গেছে। এখন দেখা যাক পরবর্তীতে কি হয়, পরবর্তী কি পদক্ষেপ গ্রহণ করবে ডিবি কার্যালয়। এ পর্যন্ত এখনও কোনো তথ্য দেয়নি গণমাধ্যমকে। ভিউয়ার্স, পরবর্তীতে আবারও নতুন কোনো আপডেট নিয়ে থাকছি। ততক্ষণ পর্যন্ত সুস্থ, সুন্দর ও নিরাপদে থাকুন। ধন্যবাদ।